জাতিসংঘ যে 76 ব্যক্তির তালিকা দিয়েছে তাদের কেউ কেউ 20 থেকে 25 বছর আগে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আমরা কমিটেড হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে যে এটা আমরা যতটুকু সম্ভব বটম আউট করার চেষ্টা করব, কিন্তু কখনোই হয়তো এটা হবে না যে 76 জনের মধ্যে 10 জন পাওয়া গেছে, বাকি 66 জনের সকলকেই আমরা আনআর্থ করতে পারবো। হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমাদের চেষ্টা কিন্তু অবশ্যই অব্যাহত থাকবে। আমাদের দিক থেকে সবচেয়ে বড় সফলতা মিশেল ভ্যাসেলেটের ভিজিটে, যে আমাদের সিভিল সোসাইটির মধ্যে ক্ষমতার রাজনীতির অংশের যে একটা রিপ্রেজেন্টেশন আছে আমরা সেটা এক্সপোজ করতে পেরেছি।